আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. ইসলামী দাওয়া টিম গ্রুপ নম্বর 10 রিজাউল করিম মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন যে এক অক্ত নামাজ যদি কেউ কাজা করে তার শাস্তি নাকি? কোনো এক আলেম বলেছেন 1 লক্ষ কি 2 লক্ষ কত হাজার বছর জ্বলতে হবে। ভাই রিজাউল করিম, আমি আমার জীবনে শুরু থেকে নিয়ে টাইটেল পাস করেছি, অনার্স ও মাস্টার্স পাস করেছি, বাকি শুধু ডক্টরেট করতে। তো আমার জীবনে কখনো এইরকম হাদিস পাইনি যে রাসূলুল্লাহ সাল্লাম এক ওয়াক্ত সালাত কাজা করলে তার যে এত বছর জাহান্নামের আগুনে ভোগ করতে হবে এমনটি পাইনি। তবে এটা জানা সুনিশ্চিত যে যে ব্যক্তি সালাত আদায় করবে না তো তার পরিণাম হলো জাহান্নাম। তো কাজা হতে পারে, কাজা হলে সেটা আবার যদি আদায় করে দেয় সেটা হলো, আর যদি সে নাই পড়ে তাহলে তার পরিণাম হলো জাহান্নাম। যেমন সূরা মুদাসসিরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করবে কি কারণে তোমরা সাকারে প্রবেশ করছো, ক্বালু তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, মুসাল্লি ছিলাম না। সালাত আদায় না করলে তাকে জাহান্নামে যেতে হবে, কিন্তু এক অক্ত যদি কাজা হয়ে যায় তার সুযোগ রয়েছে সে আদায় করে দিতে পারে কাজা হিসাবে, সেটা শরিয়াত নির্দেশ করেছে। কিন্তু যদি কাজা করে থাকে কেউ তাহলে তার পরিমাণ শাস্তি যে এত হবে এটা আমার জানা নেই, আর এটা আমার পক্ষে বলা সম্ভব না। কারণ যেমন কোনো কথা বলতে হয় না আলেমদেরকে যার কোনো দলিল থাকবে না, যদি দলিল না থাকে তাহলে তার পরিণতি খুবই ভয়াবহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কাযযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। অন্য হাদিসে বলছেন মালা মাকুল, যা আমি বলি নাই, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলল, যা আমি বলি নাই এমন কথা যদি কেউ বলে থাকে তার ঠিকানা জাহান্নামে নিয়ে যেতে হবে। তো যা যে মৌলভি সাহেব, যে ইমাম সাহেব বলেছেন, সে যদি তার নিজের তরফ থেকে বলে থাকে তার শাস্তি ভয়াবহ হবে, আর যদি কোরআন এবং হাদিস থেকে দলিল দিতে পারে তাহলে সেটা যদি আপনার প্রমাণ সাব্যস্ত হয় তাহলে সেটা বিবেচ্য বিষয় বা জানার বিষয়, মানার বিষয়। তো আমি আমার জীবনে এমন কোনো হাদিস পাইনি। আশা করি যে হুজুর আপনাকে বলেছেন তার কাছ থেকে দলিল সহকারে জেনে নেবেন, সেটাই ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিষয়ের পরে আমল করার তৌফিক দান করুন। তিনি যদি দলিল না দিতে পারেন তাহলে তার কথাটা ফেলে দিতে হবে। জাযাকুমুল্লাহ খায়রু আহসানাল জাযা।